আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব নিসান এক্সট্রেল হাইব্রিডের গিয়ারবক্স নিয়ে। তো দেখুন, আমরা এই যে গাড়িটা, এটার গিয়ারবক্স খুলেছি, এটার গিয়ারবক্সের প্রবলেম ছিল। গিয়ারবক্সে কী প্রবলেম? গিয়ার দিলে গাড়িটা ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যেত, এই প্রবলেম। তো এই গাড়িটা অন্য একটা ওয়ার্কশপে নিচ্ছে, নেওয়ার পরে ওনারা দীর্ঘ এক মাস ধরে চেষ্টা করছে গিয়ারবক্স রিপেয়ার করার, তো ওনারা পারেনি। তারপরে গাড়িটা আমার কাছে আসছে, আমরা খুলে এটার সমস্যাগুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে মোটর, এটার মধ্যে কোনো প্রবলেম নাই। তো দেখুন, বাকিগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে গিয়ারের চেন, গিয়ারের যে চেন থাকে ওই চেনটা, এটা ভালো আছে, মোটরও ভালো আছে। এই যে দেখুন, এটা খুলছে, খুলে অনেক চেষ্টা করছে, এটা রেডি করতে পারে নাই। তো আমরাও এখন এটা রোগ ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন, এই যে দেখুন, এটা গিয়ারবক্সের যে ক্লাচ প্লেট থাকে ওই ক্লাচ প্লেটের প্রবলেম। তো দেখাইতেছি আপনাদেরকে, দেখতে থাকুন। এই যে দেখুন, এটা যে ক্লাচ প্লেট, এই ক্লাচ প্লেটগুলো পুড়ে গেছে, মানে যে গাড়িটা সম্ভবত ওনারা রাফ চালাইছে, অতিরিক্ত রাফ চালানোর কারণে ক্লাচ প্লেটে প্রেশার পড়ছে, ক্লাচ প্লেট পুড়ে গেছে, কালো হয়ে গেছে। দেখুন, তিনটা ক্লাচ প্লেট কালো হয়ে গেছে, আর একটা ক্লাচ প্লেট ভালো আছে। আর এই যে দেখুন, এই যে বাল্ব বডি, এটা হচ্ছে বাল্ব বডি, এটা ভালো আছে, এটা আমরা সার্ভিস করে দেবো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আপনাদের গাড়ি থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।